ওকে হ্যালো এভরিওান গুড আফটারনুন টু ইউ কেমন আছো সবাই মৌ মৌ হ্যাঁ মৌ বলো হ্যালো স্যার গুড আফটারনুন গুড আফটারনুন মৌ অনুরোধ গুড আফটারনুন এদের দেখে বেশ আমারটা ভালো লাগে কেন বলো তো যে তোমরা প্রত্যেকটা ক্লাস আমার করছো কারণ অল দিজ নেম স্যার ফ্যামিলিয়ার শ্রেয়া গুড আফটারনুন ব্রততি বাউড়ি গুড আফটারনুন অন্নিতা গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন Okay, so let's wait uh, just for a couple of minutes so that other people can join. Uh, afterwards, we will start off today's session. Nilan John Shane, good afternoon. Nilan are you new to my class? This is uh, is this your first class? because your name is not familiar to me. Nilan John Shane, good afternoon. Okay, okay. Oyon, Oyon, hello. বাকিরা কোথায় আচ্ছা তো বাকিরা জয়েন করুক তো আমরা সেই সেই টাইম পিরিয়ডটাতে একটু কয়েকটা কথা ডিসকাস করে নি আচ্ছা প্রথমেই বলো তোমরা তোমাদের প্রিপারেশন কেমন চলছে বিকজ এক্সামস আর অলমোস্ট নকিং অ্যাট দ্য ডোর সো হাও হাউ ইজ ইউর প্রিপারেশন গোয়িং অন কেমন চলছে প্রিপারেশন কতটা কনফিডেন্ট তুমি মাধ্যমিকটা নিয়ে জয়শ্রী মাহাতো গুড আফটারনুন গুড আফটারনুন জয়শ্রী বলো কতটা মানে আমি কিন্তু শুধুমাত্র আই এম নট টকিং অ্যাবাউট অনলি মাই সাবজেক্ট আই এম টকিং অ্যাবাউট ইউর ওভারঅল প্রিপারেশন ওকে ভেরি ওয়েল শ্রেয়া ভেরি গুড ভেরি গুড দিস ইজ দিস ইজ দ্য কাইন্ড অফ আনসার দ্যাট আই এক্সপেক্ট ফ্রম ইউ ভেরি গুড আচ্ছা এইটা আবার কি একটা বললো গুড আফটারনুন কোনো নাম নেই দেখতে পাচ্ছি তো সেই নামহীন ব্যক্তি গুড আফটারনুন তাকে আমি এভাবেই বললাম গুড আফটারনুন বাকিদের কেমন শ্রেয়া তো বললো খুব ভালো চলছে অয়ন হাজরা ওয়েল পারফরমেন্স ওকে সো ইউ আর তোমরা করছো মানে আই এম অ্যাবাউট অনলি দিস আলটিমেট গাইড সেশন তোমরা বাকি ক্লাস যেগুলো করছো সেগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে তো মানে পড়ে ভালো লাগছে তো তোমাদের নাকি কোথাও কোনো রকম কোনো কিছু ফাঁক থেকে যাচ্ছে আমাকে জানাও ইয়ে সবাই দেখি বলছে ভালো বা বা তো তোমরা নিশ্চয়ই জানো যে এখন তো মাধ্যমিকের প্যাটার্ন অনেকটা বদলে গেছে তো বদলে গেছে ইন দ্য সেন্স মানে পার্সেন্টেজের বেসিসে ঠিক আছে মানে এখন কিন্তু যে কেউ চাইলেই নাইনটি পারসেন্ট অ্যাবাভ এই মার্কসটা কিন্তু ইজিলি স্কোর করা যায় এখন চাইলেই তোমরা নিশ্চয়ই জানো তো তার জন্য কি চাই বলো তো আই এম শুভাশিস চক্রবর্তী ওকে ওকে ইউ আর ইউর নেম ইজ শুভাশিস ওকে ঠিক আছে কোনো অসুবিধে নেই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইন টার্মস অফ পার্সেন্টেজ দ্যাট মোস্ট অফ দ্য পিপল আর গেটিং নাইনটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ ইন মাধ্যমিক এক্সাম সো ইউ ক্যান অলসো অ্যাচিভ দ্যাট মার্কস ঠিক আছে সো ফর দ্যাট ফর দ্যাট পারপাস ইউ ইউ ডেফিনেটলি ইউ ডেফিনেটলি ইউ হ্যাভ টু ট্রাই ইউ হ্যাভ টু ট্রাই লেভেল বেস্ট টু অ্যাচিভ দ্যাট হাইট ঠিক আছে তো সেই জন্য আমি বলছি যে নাইনটি পারসেন্ট অ্যাবভ মার্ক্স কিন্তু এখন ইজিলি ওঠা যায় মানে ওঠানো যায় একটু পরিশ্রম করলে কীরকম করে পরিশ্রম করতে হবে তোমরা তো নিশ্চয়ই পড়ছো এখানে আমাদের স্মার্ট নোটস পড়ছো নিশ্চয়ই বা অন্যান্য সাবজেক্টের টিচাররা যেভাবে যেভাবে তোমাদেরকে গাইড করছেন সেগুলো নিশ্চয়ই তোমাদের কাছে খুব হেল্পফুল হচ্ছে আমি আমার সাবজেক্টের কথা বলতে পারি মানে তোমাদের সঙ্গে তো আমার লাইভ ক্লাস করানোর সুযোগ হয়নি বাট এই আলটিমেট গাইডের ক্লাসে আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিতে চলেছি যেরকম আমি তোমাদের ধরো বলে দিলাম এখন এইবারের জন্য আগের ক্লাসে আমি বলছিলাম যে ফাদার সেল আর ক্যাট হ্যাঁ যদি আমি ইম্পর্টেন্স মানে অ্যাকর্ডিং টু দি ইম্পর্টেন্স সাজাই তাহলে ফাদার্স হেল্প ক্যাট আর রান এই তিনটে স্টোরি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে এবার এই তিনটে স্টোরির থেকে ফাদার্স হেল্প হচ্ছে মানে এটাকে আমি চারটে স্টার দিলাম আর ক্যাটকে আমি দিলাম তিনটে স্টার আর এটা হচ্ছে দুটো স্টার তাহলে বুঝতে পারছো তো কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফাদার্স হেল্প আর যদি ফাদার্স হেল্প না আসে তাহলে ক্যাট ঠিক আছে আর যদি ক্যাটও না আসে মানে ক্যাট এই দুটোর মধ্যে থেকেই চলে আসার কথা আর রান অ্যাভে কাইটটা খুব 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 যদি মানে একটু খুব আউট অফ দ্য ব্লু কোয়েশ্চেন হয় তাহলে রান অ্যাভে কাইট আসবে ঠিক আছে পাসিং অ্যাওয়ে অফ বাপু কিন্তু আসবে না কারণ স্যার কত সুন্দর ইংলিশ পড়ে তুমিও পারবে অয়ন তুমিও পারবে নিশ্চয়ই তোমার দেখো ইংরেজি বলাটা না অনেকটা মানে খুব একটা জটিল কিছু নেই এর মধ্যে কারণ ইংরেজিও কিন্তু একটা ভাষা জাস্ট লাইক বেঙ্গলি ঠিক আছে বাট ইংরেজি ভাষাটাকে বলার জন্য তোমাকে যেটা করতে হবে বা শুধু আমি অয়নকে বলছি না আমি সবাইকেই বলছি যে ইংরেজিটাকে সুন্দর করে বলবার জন্য আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হয় ঠিক আছে তো যাই হোক মাধ্যমিকটা ভালো করে দিয়ে নাও মাধ্যমিক লেভেল পর্যন্ত মানে তোমাদের মৌ দণ্ড পা থ্যাংক ইউ মৌ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো তোমরাও পারবে আমি তোমাদেরকেও বলছি তোমরাও পারবে হ্যাঁ কারণ দেখো তোমরা তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমরাও পারবে তো আমি তোমাদের কয়েকটা জিনিস শিখিয়ে দিই তো সেটার জন্য তোমরা ক্লাস তো হইলই মানে ক্লাস তো হবেই তো তার সাথে সাথে একটু আউট অফ দ্য টপিক জিনিসপত্র ডিসকাস করাটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসের জন্য কারণ লাইভ ক্লাস মানেই তাই তোমরা আমাকে মানে ইউ ক্যান ইউ ক্যান ক্যাচ মি ওকে তো দেখো তো এই যে আমি যাই হোক যেটা বলছিলাম এটা ছেড়ে দাও এটা তো বলেই দিয়েছি আগের দিন এটা বুঝেছো তো কবিতার মধ্যেও কিন্তু মাই ওন ট্রু ফ্যামিলিটা খুব ইম্পর্টেন্ট আর তারপরে যে বাকি কবিতাগুলো থাকবে সি ফিবার আসবে না এসে গেছে ওটা থেকে দেবে না তো দেখো যেটা বলছিলাম ভালো তোমরা মাধ্যমিক এখন দেবে মাধ্যমিকটাকে ফোকাস করো বাট আফটার মাধ্যমিক ওয়াট আই উড সাজেস্ট টু এভরি যে তোমরা নিউজ পেপার জাস্ট জাস্ট এ সেকেন্ড জাস্ট এ সেকেন্ড ওকে হুম ক্লাসে আছি পরে করছি ওকে তো মাধ্যমিকের পর তোমরা যেটা হ্যাবিটটাকে করতে হবে সেটা হচ্ছে নিউজ পেপার অ্যান্ড স্টোরি বুক ঠিক আছে এই দুটো জিনিস রেগুলার বেসিসে পড়া তোমাদের প্র্যাকটিস করতে হবে ওকে নিউজ পেপার স্টোরি বুক কি বললাম নিউজ পেপার হাজার একটা নিউজ পেপার আছে যে কোনো একটা পড়তে পারো আমি তোমাদের জন্য সব থেকে ভালো যেটা আমি আমি পার্সোনালি রেকমেন্ড করি স্টুডেন্টদের সেটা হচ্ছে কি বলো তো দ্য স্টেটসম্যান ঠিক আছে এই স্টেটসম্যান পেপারটার নাম শুনেছ তো সবাই এই পেপারটার নাম এই ইংলিশ নিউজ পেপারটার নাম কে কে শুনেছ আর কে কে শোনো আচ্ছা মোটামুটি সবাই নো আচ্ছা মৌ দণ্ডপাত শোনি আচ্ছা মৌ তোমাদের বাড়িতে আচ্ছা 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 মৌ অনেকেই শুনেছে মোটামুটি যাদের আনসার দেখলাম বাট মৌ শোনেনি মৌকে বলি মৌ তোমার বাড়িতে খবরের কাগজ দেয় কেউ মানে আসে মানে বাড়িতে বাবা বা কেউ খবরের কাগজ পড়েন যার বাড়িতে ধর পেপার দিয়ে যায় আচ্ছা তো ঠিক আছে অসুবিধে নেই বাজারে যা যাও মানে নিউজ পেপার স্টল দেখেছ তো এই সাইকেলে নিয়ে নিয়ে বিক্রি করে নিউজ বা যে কোনো নিউজ পেপার স্টল যেখানে নিউজ পেপার ম্যাগাজিন ওকে তো সেখানে গিয়ে বলবে এই পেপারটা দ্য স্টেটসম্যান স্পেলিংটা দেখে নাও এস টি এ টিই এস এম এ এন দ্য স্টেটসম্যান এই নিউজ পেপারটা পড়া অভ্যেস করতে হবে প্রথম প্রথম বুঝবে না একদিন বুঝবে না দুদিন বুঝবে না থার্ড দিনও থার্ড দিন দেখবে কিছুটা বুঝতে পারছো হয়তো জাস্ট টোয়েন্টি পারসেন্ট বুঝতে পারছো এইট্টি পারসেন্ট বুঝতে পারছো না আরও দুদিন পর দেখবে থার্টি পার্সেন্ট বুঝতে পারছো সেভেন্টি পার্সেন্ট বুঝতে পারছো না এই যে পার্সেন্টেজটা না বোঝার পার্সেন্টেজটা আস্তে 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 বাড়তে থাকবে তা আমি সবাইকে বলি যে স্টেটসম্যান দিয়ে শুরু করতে তার কারণ অনেকেই টাইমস আবার একটা আরেকটা পেপারও আছে এটাও নিশ্চয়ই নাম শুনেছ টাইমস অফ ইন্ডিয়া ঠিক আছে এটাও নিশ্চয়ই নাম শুনেছ বাট টাইমস অফ ইন্ডিয়াটা আমি জেনারেলি প্রেফার করি না কারণ আমার এই স্টেটসম্যানটা হচ্ছে পার্সোনাল ফেভারিট খুব সুন্দরভাবে খবরগুলোকে লিখে টাইমস অফ ইন্ডিয়াতে অ্যাড বেশি প্রচুর অ্যাড দেয় ভালো লাগবে না মানে আর অত্যধিক মোটা একটা কাগজ অর্ধেক আজে বাজে খবরে ভর্তি আমাদের এখানে শুধু আনন্দবাজার পত্রিকার বর্তমান ছাড়া আর কিছু বিক্রি হয় না স্বর্ণদ্বীপ কোথায় থাকো তুমি স্বর্ণদ্বীপের বাড়ি কোথায় ইংলিশ পেপার কিছু না কিছু তো পাওয়া যাবে জয়নগর আচ্ছা তো তুমি যদি বলো মানে দেখো আমি একটা কথা বলি যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি মজিলপুর হ্যাঁ নাম নাম শুনেছি ইয়ে স্বর্ণদ্বীপ জয়নগরের বাড়ি স্বর্ণদ্বীপের তো নিশ্চয়ই মানে জয়নগরের সেই মোয়া খুব বিখ্যাত তাই না এই যে শীতকাল আসছে জয়নগরের মোয়া তাই না স্বর্ণদ্বীপ হ্যাঁ জয়নগরের মোয়া আমরা ছোটোবেলা থেকেই খুব খাই মানে কলকাতাতে প্রচুর ডিম্যান্ড জিনিসটা চলো তো তুমি যে যদি পাওয়া যায় খুব ভালো যদি না পাওয়া যায় তাহলে তুমি নিউজ পেপার যে দেয় তাকে যদি আগে থেকে বলে রাখো সে কিন্তু তোমাকে প্রতিদিন বাড়িতে দিয়ে যাবে মানে তুমি যদি বলে রাখো যে আমাকে বাড়িতে নিউজ পেপার দেবেন প্রতিদিন সে কিন্তু তোমাকে দিয়ে যাবে স্টেটসম্যান ঠিক আছে ধর তুমি যে পেপার লাগবে আগে থেকে অর্ডার দিতে হবে যদি না পাওয়া যায় এইবার দেখো তুমি দুভাবে পড়তে পারো ঠিক আছে যদি তোমার ইংলিশ একদম উইক থাকে যে আমি মানে একটা সেন্টেন্স পড়লে আমাকে দশবার বার ডিকশনারি দেখতে হয় হতেই পারে সবার উইক পয়েন্ট সেম হয় না কেউ ইংলিশে উইক থাকে কেউ অঙ্কে উইক থাকে আমি যেরকম অঙ্কে ভীষণ উইক ছিলাম ছোটবেলা থেকে এখনও তাই ঠিক আছে তো তারা কি করবে তারা খালি সানডে করে সানডে করে একটা পেপার নেওয়ার ব্যবস্থা করবে ওই পেপারটাই গোটা উইক ধরে পড়বে ঠিক আছে আর যারা মনে করছো না আমি ঠিক আছে মোটামুটি পড়তে পারি বুঝতে পারি অসুবিধে হয় না আমি আরেকটু বেটার চাই তারা প্রতিদিন রাখবে বুঝাতে পারলাম তারা প্রতিদিন রাখবে যারা পারবে না তারা শুধুমাত্র কারণ কি তো একটা পেপারই ভালো করে একটু টাইম টেকিং তো বিষয়টা ওই জন্য ভালো করে পড়ো গোটা সপ্তাহ ধরে প্রতিদিন ঠিক আছে এই হলো ব্যাপার এছাড়া তোমার আরেক যেটা সুবিধে হবে নিউজ পেপার পড়তে আমি কেন বলছি যে মডার্ন ইংলিশ রাইটিংটা কীরকম সেই স্টাইলটার সাথে হ্যাবিচুয়েটেড হওয়া ঠিক আছে আর প্রচুর স্টক অফ ওয়ার্ডস বাড়ে নিউজ পেপার পড়লে ঠিক আছে আর হচ্ছে ইংলিশ স্টোরি বুক সেটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে ইংলিশ আমি তোমাদের আজকের ক্লাসে আসছি বাট জাস্ট একজন পয়েন্টটা তুলেছিল বলে আমি বিষয়টা একটু বলে নিচ্ছি বুঝ হয় তোমরা বোর হচ্ছ বাট স্টিল একটুখানি শুনে রাখো যেটা হচ্ছে ইংলিশ স্টোরি বুকস কিন্তু পড়তে হবে ঠিক আছে প্রচুর মানে দে আর প্লেন্টি অফ স্টোরি বুকস অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট সেখান থেকে জাস্ট একটা মানে যদি তোমাদের অসুবিধে হয় সেক্ষেত্রে আমি তোমাদের পার্সোনালিও হেল্প করতে পারি জাস্ট ওয়ান্স ইউর এক্সাম ইজ ফিনিশড দেন আই উইল গাইড ইউ ঠিক আছে এই জায়গাটা আমাকে একটু কন্ট্যাক্ট করবে আমি তোমাদের বলে দেবো যে কোন ইংলিশ স্টোরি বুকস দিয়ে তোমার পড়াটা স্টার্ট করতে হবে ঠিক আছে বলে দেবো আমি আচ্ছা তো এই হলো একটা এই এই একটা বিষয় চলে গেল ঠিক আছে আর হচ্ছে কি যদি পারো যদি পারো এটা খুব অ্যাডভান্স লেভেলে বলছি যদি পারো এখন তো মোবাইলে মানে এই প্রচুর সব কিছু অ্যাভেলেবেল থাকে ইউটিউব নিশ্চয়ই নাম শুনেছ ইউটিউব আমাদের এই টিউটোপিয়ারও ইউটিউব চ্যানেল রয়েছে ওয়াইটি তো সেখানে ইউটিউবে প্রচুর ইন্টারভিউ দেখতে পাবে একটা কি চ্যানেল আছে মোস্ট প্রবলেম আমার খেয়াল না অনেক চ্যানেল থাকে না ইংলিশে ইন্টারভিউ ঠিক আছে সেই ইন্টারভিউগুলো ভালো করে দেখবে আর সব থেকে ভালো হয় যদি কেউ সিনেমা দেখতে ভালোবাসো হুম ওই ধরো বিভিন্ন ইয়ে থাকে ভালো ভালো ইংরেজি ছবি থাকে ঠিক আছে হ্যাঁ অয়ন হাজরা দৃষ্টি আইএএস আচ্ছা অয়ন হাজরা কি তুমি কি মানে সামহাও ইউপিএসসি বা কম্পিটিভ এক্সামের দিকে ইন্টারেস্টেড ইন ফিউচার অয়ন মানে চাও মানে ডু ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান আইএএস অফিসার ইন ফিউচার হতেই পারে দের ইজ দের ইজ নাথিং লাইক দ্যাট হতেই পারে তোমার স্বপ্ন হতেই পারে তো একদমই তাই তো এরকম প্রচুর চ্যানেলস রয়েছে যারা ইংলিশ ইন্টারভিউজ ওরা কন্ডাক্ট করে বা সব থেকে ভালো হয় গল্পের ছলে যদি জানতে হয় তাহলে ইংলিশ সিনেমা ইংলিশ ওয়েব সিরিজ এখন তো হাজার একটা অ্যাপ্লিকেশন আছে ওটিটি অ্যাপ রয়েছে সব রয়েছে হ্যাঁ নেটফ্লিক্স রয়েছে অ্যামাজন রয়েছে এবং সেখানে অবশ্যই সব সিনেমা ভালো আমি বলবো না কিছু কিছু খুব ভালো ভালো সিনেমা আছে যেরকম আমি রিসেন্টলি একটা দেখছিলাম সেদিনকে নেটফ্লিক্সে হুম ওই দ্য ম্যান হু হার্নেস্ট দ্য উইন্ড একটা ওয়েস্ট আফ্রিকান একটা সিনেমা খুব সুন্দর সিনেমা ঠিক আছে তো আমি দেখি এগুলো বেশ দেশ বিদেশের বিভিন্ন ছবি টবি ভালো ভালো ছবি অবশ্যই হতে হবে তো সেইগুলো যদি দেখো তো সেগুলোর সাবটাইটেলসগুলোকে যদি খুব ভালো করে ফলো করো ইংলিশ সং শুনতে ভালোবাসি ইংলিশ ইংলিশ সং শুনলে হবে হ্যাঁ ইংলিশ সং শুনলে অবশ্যই হবে কেন হবে না নিশ্চয়ই হবে সেটাও তো একটা ল্যাঙ্গুয়েজের ইউজ তবে সিনেমা দেখলে কি হয় সিনেমা দেখলে ওই যে তাড়াতাড়ি সাবটাইটেলগুলো পড়ার যে একটা টেন্ডেন্সি তোমার তৈরি হয় না ওতে তোমার আরও বেশি হেল্পফুল হবে সাবটাইটেল কি হয় সাবটাইটেল তো যতক্ষণ পড়ে ততক্ষণ থাকে যেই চলে মানে তাড়াতাড়ি চলে যায় ফাস্ট মুভিং জিনিস তাই না তো তুমি যত ইংলিশ সিনেমা দেখবে তত তুমি তাড়াতাড়ি সাবটাইটেলটা বোঝার একটা টেন্ডেন্সি তৈরি হবে এবং যত বুঝতে 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 এটা ও না প্র্যাকটিসের ব্যাপার এটা খুব ব্রেনের ব্যাপার তো যতই তাড়াতাড়ি 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 তোমার বুঝতে প্র্যাকটিস করবে তত তুমি তাড়াতাড়ি ইংরেজি পড়ে বোঝার ক্ষমতাটা বাড়বে কারণ আমি এই কারণেই বলছি মাধ্যমিকের পর কিন্তু বাংলাতে পড়াশুনো সত্যিকারের হয় না সিরিয়াসলি হয় না মাধ্যমিকের পর বাংলায় পড়াশুনো হ্যাঁ এখন তোমরা বলতেই পারো যে স্যার আপনি বলছেন হয় না কিন্তু ইলেভেন টুয়েলভে তো প্রচুর টেক্সট বই আছে যেগুলো আমরা বেঙ্গলি ভার্সনেও পড়তে পারি হ্যাঁ পারো কিন্তু খুব বেশি দূর এগোতে পারবে না সিরিয়াসলি বলছি এটা কিন্তু আমি তোমাদের ভয় দেখাচ্ছি না আমি তোমাকে ফ্যাক্টটা বলছি কারণ এরপর ইলেভেন টুয়েলভের পর তোমাকে কলেজে যেতে হবে সেখানে কে তোমাকে বাংলায় পড়াবে তাই না কলেজে তো পুরো ইংলিশেতেই পড়াশুনো হয় আর কলেজে যদি কেউ বাংলায় নিয়ে পড়াশুনো করতে চাও আমি সিরিয়াসলি মানে বেঙ্গলি অনার্স ছাড়া অবভিয়াসলি বেঙ্গলি অনার্স তো বাংলাতেই পড়তে হবে সেটা আলাদা বিষয় আমি বলছি কি যদি কেউ ধরো হিস্ট্রি অনার্স নিলে বা জিওগ্রাফি অনার্স বা যে কোনো সাবজেক্ট হোক যে ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক ড এগুলো তো বাংলায় হয় না এগুলো বাংলায় হয় না তাই জন্য ইলেভেন টুয়েলভ উইল বি ইয়োর প্রিপারেটরি পিরিয়ড কেন প্রেপারেটরি পিরিয়ড না তখন থেকে তুমি ইংলিশটা ইংরেজিতে পড়া ইংলিশ টার্মিনোলজিগুলো ইংরেজিতে আনসার লেখা এগুলোকে তোমাকে শিখতে হবে কলেজে গিয়ে ওই সমুদ্রের মধ্যে পড়ে তুমি পারবে না সামাল দিতে বুঝতে পারলে কি বললাম তো সেই জন্য ইলেভেন টুয়েলভে কিন্তু সবাই আমি পার্সোনালি সাজেস্ট করব। ইংলিশ ভার্সানে পড়াশুনো করো যে যেখানে বিলং কর কারণ এটা বলছি তো ধরো টিচাররাও দেখবে আমাদের ইলেভেন টুয়েলভের যা ক্লাস হয় বাংলাতে অবশ্যই হয় সেটা বলছি না কিন্তু নোটস বইপত্র ঠিক আছে এগুলো কম অ্যাভেলেবেল থাকি ইলেভেন টুয়েলভে ঠিক আছে আমাদের এখানে তোমরা যদি ইলেভেন টুয়েলভে পড়ো অবশ্যই পড়বে আশা করি আমরা আমাদের সমস্ত রকম ফ্যাসিলিটিস রয়েছে সেখানে আমরা দুভাবেই পড়াই ঠিক আছে বেঙ্গলি ইংলিশ দুটোতেই পড়ানো হয় কিন্তু মানে ইংলিশটাতে জোর দিতে হবে তোমাকে ঠিক আছে কারণ বাংলায় পড়াশুনো করার মতন সত্যি কথা বলতে গিয়ে হায়ার স্টাডিজ এনভায়রমেন্ট নেই ঠিক আছে যাই হোক অনেক এক্সট্রা কথা বলে ফেললাম এইবারে আমরা আমাদের ক্লাসে চলে আসবো আজকে চলো দেখো আজকে যে ক্লাসটা তোমাদের জন্য আমি ডিজাইন করেছি সেটা হচ্ছে কিছু বললো না চল দেখো টেক্সচুয়াল গ্রামার ক্লাস ওয়ান ঠিক আছে একটা আমরা টেক্সচুয়াল গ্রামারের উপর আজকে আমরা একটুখানি ক্লাস করব। ঠিক আছে টেক্সচুয়াল গ্রামার নিশ্চয়ই তোমরা জানো সিবিএসি বোর্ড কিসের বাবা সিবিএসসি বোর্ড তোমার নামটা যেন কি ভুলে গেলাম কি এস দিয়ে শুভময় নাকি আচ্ছা এক মিনিট তোমরা সবাই তোমাদের টেক্সট বইটা হাতের কাছে রাখো আমি শুরু করবো জাস্ট জাস্ট মি টু মিনিটস সবাই বই খুলেছো দেখ আমরা যদি ফার্স্ট চ্যাপ্টারটা দেখি ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে ইউজ রয়েছে আমাদের পেজ নাম্বার টেন সবাই পেজ নাম্বার টেনটা ওপেন করো সবাই পেজ নাম্বার টেনটা ওপেন করো দেখো ফার্স্টে আমাদের যেটা টেন বলেছে চল হুম তো ফার্স্ট আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখো বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ বলেছে এবং ফার্স্ট সেন্টেন্সটা কারেক্ট অল্টারনেটিভ মানে এক্ষেত্রে হচ্ছে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে তোমাদের কারেক্ট ভার্ভ ফর্ম চুজ করতে হবে তো এটাকে আমরা কিভাবে শিখবো আমরা শিখবো মানে এটাকে এই যে এই যে আমাদেরকে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ বলেছে এটা গ্রামারের কোন সেগমেন্টের মধ্যে পড়ছে না ঠিক আছে সরি কারেক্ট ফর্মস অফ ভার্ব তাই তো এই সেগমেন্টটার মধ্যেই পড়ছে তো চলো আচ্ছা ব্রততি ব্রততি একটু দাঁড়াও একটু আমি এক এক করে যাই আমি এক এক করে যাই ঠিক আছে আগে আমি আমি তোমাদেরকে টাইম দেবো আমি তোমাদের থেকেই আনসার নেব ঠিক আছে আমি তোমাদের থেকেই আনসার নেব জাস্ট জাস্ট ওয়েট 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 অ্যান্ড ওয়াচ দেখো ফার্স্ট এর কোয়েশ্চেনটা কি রয়েছে ফার্স্ট এর কোয়েশ্চেনটা রয়েছে রিনা ব্র্যাকেটের মধ্যে রয়েছে টেক টুক দ্য বাস টু স্কুল এভরিডে এইবারে 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 দাঁড়াও দাঁড়াও আমি এখনো কাউকে আনসার চাইনি এইবারে আমাকে তোমরা বলো যে বলবে যে বলতে পারবে এখানে কি হবে ঠিক আছে বলো বলো অনুরোধ আনসার দিয়েছে বাকিদের আনসারটা দেখবো কি হবে এখানে অঙ্কিতা বলছে টেক আচ্ছা আচ্ছা বেশ 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 সবাই মোটামুটি ঠিক আনসারই দিয়েছে শুধু অঙ্কিতার আমি একটু দেখলাম যে আনসারটা ভুল হয়ে গেছে নো ওয়ারি নো ওয়ারি জাস্ট জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি আমি এক্সপ্লেন করে দিচ্ছি বিষয়টাকে আর এই ধরনের কোয়েশ্চেন আসলে আমরা কি টেকনিক ইউজ করে এগুলোকে সলভ করবো সেটাও আমাদের জানতে হবে ঠিক আছে আমরা দেখো ইংলিশ গ্রামার হচ্ছে না খুব লজিক্যাল একটা বিষয় খুব ভীষণ ভেরি লজিক্যাল ইটস ভেরি লজিক্যাল তো সেই লজিকটা আমাদের অ্যাপ্লাই করতে হবে দেখো ফার্স্ট এটা কি বলছে রিনা রিনাটা কি বলো তো রিনাটা কি একটা সেন্টেন্সে রিনা কি না নাউন তো অবশ্যই আর কি মানে আমি স্ট্রাকচার এক্স্যাক্টলি সায়নদীপ সায়নদীপ ভেরি গুড সাবজেক্ট শায়নদীপ বলছে রিনা হচ্ছে সাবজেক্ট একদম তো সেন্টেন্স কনস্ট্রাকশনের রুলসটা আমি যদি ফলো করি তাহলে আমার কিভাবে আসে না সাবজেক্ট তারপর আসে ভার্ব তারপর আসে অবজেক্ট তাই তো এটাই তো স্ট্রাকচার ইয়েস অর নো এটাই স্ট্রাকচার তাই তো তো এইবার রিনার পর সাবজেক্ট হয়ে গেল এইবার অটোমেটিক্যালি আমাদের ভার্ব আসবে তো ভার্বে আমাদের দেখো তিনটে অপশান দেওয়া আছে তো আমি অপশানসগুলো দেখে বুঝতে পারছি এখানে মেন ভার্বটা হচ্ছে টেক মেন ভার্বটা হচ্ছে টেক টি এ কে ই টেক তাই তো তাহলে এখানে আমি যদি টেক দি আমি কি দেব আমি কি হিসেবে দেব প্রথম কথা আমাকে ভার্ব বা টেন্স হচ্ছে ইন্টারকানেক্টেড মানে আমাকে টেন্স ভার্ব একসঙ্গেই কোয়েশ্চেনটা দেবে তাই তো এরকমভাবে ভালো করে ফার্স্টে আমি একটা জিনিস বলি টেন্সের ক্লাসে তোমরা আমার সঙ্গে টেন্সের ক্লাস করি টেন্সের ক্লাসে আমি সবাইকে একটা কথা বলি যে কোনো টেন্স ঠিক আছে বিট প্রেজেন্ট টেন্স বিট পাস্ট টেন্স যে কোনো টেন্সে সেন্টেন্সে একটা ইন্ডিকেটার থাকে কি থাকে ইন্ডিকেটার নাও হোয়াট ইজ ইন্ডিকেটার না হুইচ ইন্ডিকেটস দ্যাট ইট উইল বি প্রেজেন্ট ফর্ম অর পাস্ট ফর্ম অর ফিউচার ফর্ম ঠিক আছে তো এখানে এই সেন্টেন্সটা ভালো করে ইন্ডিকেটারটা আমাকে বুঝতে হবে কোনটা ইন্ডিকেটার দেখো এই এই কথাটা আমি লিখেছি সেন্টেন্সটাতে লাস্টে আছে যেখানে কি এভরিডে এভরিডে মানে কি গো রোজ না আমি আসছি কোন পারসেন সিঙ্গুলার ওগুলোতে পরে আসছি এভরিডে ইয়েস ইয়েস এগুলো হচ্ছে এভরিডে মানে প্রতিদিন তাই তো তাহলে আমরা টেন্সের রুলস টেন্সের রুলস ওয়াইজ আমরা কী জেনেছিলাম না প্রেজেন্টেন্সে সিম্পল প্রেজেন্টেন্স যেই কাজ হ্যাবিচুয়াল কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন মানে যে কাজটা রোজ হচ্ছে প্রতিদিন হচ্ছে একই সময় হচ্ছে এই রকম এই রকম সেন্টেন্সে কোন টেন্স ইউজ হয় বলো তো সিম্পল প্রেজেন্টেন্স অর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইয়েস অন্য ঠিক তাই তো নাকি আমি ভুল বললাম একদম একদম সিম্পল সিম্পল প্রেজেন্টেন্স তাই তো তাহলে সিম্পল প্রেজেন্টেন্স এখানে হবে তাহলে সিম্পল প্রেজেন্টেন্স যদি এখানে হয় আমরা কিন্তু এই এভরিডে কথাটা দেখে বুঝলাম যে এটা কোন টেন্সে হবে ঠিক আছে এই রকম লজিক্যালি ভাবতে হবে বিষয়গুলোকে তারপর দেখো টেক তাহলে আমি এখানে দেখলাম এখানে টেকটা প্রেজেন্টে আছে এটাও প্রেজেন্টে আছে এটা পাস্টে আছে তাহলে আমি প্রথমেই বুঝে নিলাম এটা এলিমিনেট হয়ে যাবে টুক হবে না তাহলে টেক হবে না টেক্স হবে আমরা আরেকটা রুলও জানি কি আমরা আরেকটা রুল জানি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে থাকে দুটো কন্ডিশন কি হবে থার্ড পার্সেন্ট আর সিঙ্গুলার তাই তো তাহলে তাহলে কি হয় শেষেট ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড হয় ঠিক তাহলে এখানে এখানে কি রিনা রিনা থার্ড পার্সেন্ট আমি তুমি ছাড়া সব রিনা থার্ড পার্সেন অবশ্যই সিঙ্গুলারও অবশ্যই কারণ রিনা একজনকেই বোঝাচ্ছে তাহলে এখানে টেকের পর এস বা এস হবে তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে টেক্স বোঝা গেছে এই লজিক অ্যাপ্লাই করে বুঝতে হবে অঙ্কিতা বোধহয় ভুল বলেছিলে অঙ্কিতা গট ইউর আনসার হ্যাভ ইউ গট ইউর আনসার অঙ্কিতা একটু কমেন্ট করবে প্লিজ তুমি বুঝতে পেরেছো তোমার ভুল ভুলটা বুঝতে পেরেছ তো অঙ্কিতা চলো চলো ইয়াস নেক্সট কোয়েশনটাই আমরা যাব কেউ আনসার দেবে না আগে আনলেস অ্যান্ড আনটিল আই উইল টেল ইউ সো দেখো আর একটা বলছি নেক্সট কোয়েশ্চেন্ট মানডে সবাই খাতাতে এগুলো লিখবে তাহলে কি বলতো পরীক্ষার মনে থাকবে পরীক্ষার আগে দা টেলিভিশন কমা এর একটু বড় সেন্টেন্স আছে ভালো করে খেয়াল করবে দ্য ইলেকট্রিসিটি একটু ভালো করে কেয়ারফুলি সেন্টেন্সটাকে পড়বে আমি বলে দেবো তার আগে তোমরা আমি চাই তোমরা আনসার দাও দেখো লাস্ট মানডে সেন্টেন্সটা বড় কি বলেছে লাস্ট মানডে ওয়াই লাস্ট মান ডে এটা তো না হয় আছে ছেড়ে দাও এখানে দ্য ইলেকট্রিসিটি ওয়েট অফ সেন্টেন সেন্টেন্সটার দুটো পার্ট আছে ভালো করে বুঝে করবে অনেকেই আনসার দিয়েছ অনেকেই আনসার দিচ্ছে অনেকেই আনসার দিচ্ছে আমি আনসার পাচ্ছি ওকে একদম ঠিক একদম ঠিক যারা যারা আনসার দিয়েছ তারা একদম ঠিক বলেছো তাহলে কি হবে বলতো কারেক্ট অপশন হবে ওয়াচিং 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 কেন কেন হবে হবে এইবারে আমি যদি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিই এইবারে মনে করো এই সেম কোয়েশ্চেন আমি তোমাকে অপশানটা একটু ঘুরিয়ে দিলাম আমি তোমাকে এখানে এই ভালো করে বুঝতে হবে লজিক বুঝতে হবে বাবা নালে হবে না আমি তোমাকে এখানে বিন ওয়াচিং এর জায়গাতে আমি তোমাকে বলে দিলাম ওয়াচড এটা একটা অপশন তাহলে বলো তো কোনটা হবে ধরো আমি হ্যাভ বিন ওটা মুছে আমি তোমাকে তিনটে অপশান দিলাম এইটা ওয়াজ ওয়াচিং ওয়াচড ওয়েচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ আই এম জাস্ট মেকিং দ্য কোয়েশ্চেন মোর ডিফিকাল্ট বলো কারণ দেখো পরীক্ষাতে একটু ঘুরিয়ে প্রশ্ন আসবেই ঠিক আছে মানে একদম বইয়ের মতন করে আসবে না সো ইউ হ্যাভ টু বি ভেরি ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি ক্লিয়ার ভিশন অ্যাবাউট দ্য কনসেপ্ট মুখস্থ করে হবে না কনসেপ্ট বুঝতে হবে আচ্ছা অনুরোধ বলছে ওয়ার ওয়াচিংই হবে কেন বাবা ওয়াচড নয় কেন এটাও তো দুটো তো বোঝাচ্ছে তাহলে ওয়াচড হবে না কেন এই আচ্ছা আমাকে বলো আগে যে এটা মানে ওয়াচড কেন হবে না ওয়ার ওয়াচিং কেন হবে বলো কে বলতে পার কোয়েশনটা আমি চেঞ্জ করে দেওয়ার ওয়াইল আছে আচ্ছা বেশ অন্দিতা কেন কন্টিনিউয়াস হবে কেন আমি একজনের আনসার দেখলাম ওর নামটা আমি ভুলে গেছি ও ঠিক আনসার দিয়েছে জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ ওয়ার ওয়াচিং হবে তার কারণ হচ্ছে এক্স্যাক্টলি তুমি ওয়ার ওয়াচিং স্যার আনসারগুলো গুলিয়ে যাচ্ছে হ্যাঁ মৌ গুলিয়ে তো যাবেই গুলিয়ে যাওয়ার জন্যই তো আনসার দেওয়া বোঝো ভালো করে লজিকটা ভালো করে বোঝো যখন লজিকটা হচ্ছে এটা ওয়ার ওয়াচিংই হবে ওয়াচড থাকলেও এটা ওয়ার ওয়াচিংই হবে তার কারণটা কি একটা কাজ কি রচনা বলছে একটা কাজ চলতে চলতে হুম ঠিক আছে তো তোমরা কাছাকাছি গেছো এটা জিনিস মাথায় রাখবে কোয়েশ্চেনটা কি বলেছে দুটো পার্ট একটা বলেছে লাস্ট মানডে আমরা যখন কি বলছিল টেলিভিশন দেখছিলাম বাংলায় করলে কি হবে টেলিভিশন যখন দেখছিলাম সেই সময় কারেন্ট চলে গেছিল ঠিক আছে তাহলে দেখো এই সেন্টেন্সটার দুটো পার্ট এইখানে একটা পার্ট দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ এটা আরেকটা পার্ট ঠিক তাহলে সেকেন্ড পোর্শনটাতে আমি দেখতেই পাচ্ছি ভার্বটা দেয়া দেওয়া রয়েছে কিসে না সিম্পল পাস্টে ঠিক আছে তাহলে সিম্পল পাস্ট একটাতে দেওয়া আছে আর একটা আমি কি বললাম টেন্সের সব সময় মাথায় রাখবে সেন্টেন্সে কোনো না কোনো ইন্ডিকেটার থাকে এখানে কি ইন্ডিকেটার বলতো ওয়াইল মানে কি ওয়াইল মানে যখন কোনো টাইমকে কে বোঝাচ্ছে বা কোনো টাইম ডিউরেশন বোঝায় তাহলে একটা টাইম ডিউরেশন মানে কি কোনো কাজ কন্টিনিউলি চলছে সেটাই তো একটা টাইম ডিউরেশন তাই তো বুঝলে কি বুঝলে না বলো বলোল মানে হ্যাঁ এক্স্যাক্টলি না ওয়াইল মানে যখন তো ওয়েন মানেও তো যখন তাহলে ওয়েন আর ওয়াইলের পার্থক্যটা কি শ্রেয়া ওয়েন মানেও যখন আবার মানেও যখন তাহলে আর ওয়েনের ডিফারেন্সটা কোথায় না ভাইল আর ওয়েনের ডিফারেন্সটা হচ্ছে সেটাই ওয়েন মানে কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমকে বোঝাচ্ছে আর ভাইল মানে হচ্ছে কোনো একটা টাইম পিরিয়ড যখন কাজটা কন্টিনিউয়ালি হচ্ছিল ঠিক আছে স্যার আরেকবার বুঝিয়ে দিন আচ্ছা মৌ ভালো করে দেখো বোঝাচ্ছি নিশ্চয়ই বোঝাবো কোন জায়গাটা বুঝতে পারো নি বলো দেখো আমি একটা কথা বলছি দুটোই তো পাস টেন্স রয়েছে দুটোই পাস টেন্স মানে দুটোই মানে এই যে সেন্টেন্সটার দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে এইটা মানে লাস্ট টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েট অফ দুটো পার্ট রয়েছে সেন্টেন্সটা সেকেন্ড পার্টটা আমি দেখলাম ওয়েন্ট অফ আছে তার মানে আমি বুঝে নিলাম যে গোটা সেন্টেন্সটাই পাস্টে হবে ঠিক আছে গোটা সেন্টেন্সটাই পাস্টে হবে আমি বুঝে নিলাম এইবার আমি এখানে ওয়াচড দেব নাকি ওয়াচিং দেব। সিম্পল পাস্ট দেব না প্রেজেন্ট কন্টিনিউয়াস দেব নাও দিস ইজ দা কোয়েশ্চেন আমি এখানে সিম্পল পাস্ট দেব না পাস্ট কন্টিনিউয়াস দেব সেটা আমার প্রশ্ন তাই তো তাহলে কন্টিনিউয়াস কখন হয় আর সিম্পল পাস্ট কখন হয় দেখো আমি বলেছি কি টেন্সের সেন্টেন্স একটা ইন্ডিকেটার থাকে ওয়াইল মানে কি ওয়াইল মানে হচ্ছে যতক্ষণ বা যখন দেখছিলাম একটা কন্টিনিউয়াস ফর্ম সেটা সেটা বোঝাতে ওয়াইল ইউজ করা হয় তাহলে ওয়াইল যখন আছে কন্টিনিউয়াস বোঝাচ্ছে ওয়াইল মানে বুঝবে সবসময় কন্টিনিউয়াস তাহলে কি হয়ে যাবে এটা ওয়ার ওয়াচিং হয়ে যাবে বোঝা গেল যদি এখানে ওয়েন থাকতো ওয়েন 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 ডাব্লিউ এইচ এন তাহলে হয়তো ওয়াচড হতে পারতো কিন্তু সেটাও একটা কন্ডিশন আছে সেন্টেন্সটা বুঝতে হতো বাঘে সেন্টেন্সটা কি থাকতো সেটার বেসিসে হতো ঠিক আছে কারণ সেন্টেন্স পড়ে যে মানেটা আমরা পাচ্ছি সেই মানেটাও কিন্তু এটাই বোঝাচ্ছে যে যখন আমরা টিভি দেখছিলাম মানে একটা অনেকক্ষণ ধরে টিভি দেখছিলাম একটা সিনেমা দেখছিলাম কি একটা খেলা দেখছিলাম কি একটা শো দেখছিলাম মানে কন্টিনিউয়াস চলছিল তো তাই না তাহলে এটা হয়ে যাবে এটা ওয়াচড হবে না কি হবে ওয়ার ওয়াচিং বোঝা গেছে মৌ বোঝা গেছে মৌ আর কার কার অসুবিধে ছিল বোঝা গেছে ক্লিয়ার নাও লেটস মুভ অন টু দা নেক্সট কোয়েশ্চেন এটা মুছলাম আমি কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো দেখো তোমাদের কারেক্ট ফর্মস অফ ভার্ব কিন্তু মাধ্যমিকে এরকমভাবেই দেবে ঠিক আছে কারেক্ট ফর্মস অফ ভার্ব কিন্তু মাধ্যমিকে এভাবেই দেবে তাই এই জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে by this time tomorrow they will have left will have leave will had left ball bon. এটা কি হবে বল বাই দিস টাইম দে উইল লেফট লিভ উইল ভালো করে বুঝে বুঝে বলবে অনেকেই উত্তর দিয়েছ বাকিদের উত্তর আমি একটু দেখে নেব আচ্ছা সবাই বলছো উইল হ্যাভ লেফট হবে তো উইল হ্যাভ লেফট বলছে উইল হ্যাভ লেফট ছাড়া আর কোনো অপশান হতে পারে এমন কারোর মতামত আছে এমন কি কেউ আছো যে যার মনে হচ্ছে যে স্যার এটা অন্য কিছু হবে উইল হ্যাভ লেফট হবে না কারণ তোমাদের ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে উইল দিয়েছে মানে এটা দিয়েছে এইবার আমাকে তুমি বলো এটা ছাড়া আর কি কোনোটা মনে হচ্ছে হতে পারে এমন কেউ আছো এটা ছাড়া অন্য কোনোটা মনে হচ্ছে শ্রেয়া বলছে উইল হ্যাভ লিভ আর বাকিটা বাকিরা আর কেউ আছে শ্রেয়া ছাড়া শ্রেয়া দ্বিমত পোষণ করছে আমাদের সঙ্গে শ্রেয়ার বক্তব্য যে না স্যার ওরা ভুল বলছে এটা হবে উইল হ্যাভ লিভ তাই তো চল আমরা একটু বুঝেনি বিষয়টা বুঝলেই দেখবে আমরা বিষয়টাকে পেরে যাব। আমি বারবার বলছি যে টেন্স বা ভার্ভ সবসময় ইন্ডিকেটার দিয়ে বুঝবে রকম বলছে এখানে এই সেন্টেন্সে ইন্ডিকেটার কি আছে মানে প্রথমে তোমাকে বুঝতে হবে যেটা কোন টেন্স প্রেজেন্ট না দেখো এখানে টুমোরো দেওয়া আছে টুমোরো মানে কি টুমরো মানে কি গো মানে তাহলে আগামীকাল মানে ফিউচার তার মানে এটা হবে কি ফিউচার টেন্সে হবে ঠিক তাহলে ফিউচার টেন্সে যদি হয় আবার এখানে দেখো একটা কি আছে বাই দিস টাইম বাই দিস টাইম বাই দিস টাইম মানে কোনো একটা সার্টেন সার্টেন পয়েন্ট অফ টাইম মনে করো বাংলায় ধরো আমি কাউকে বাংলায় বললাম কাল বিকেল পাঁচটার সময় আমি অমুক জায়গায় পৌঁছে যাব বা কাল বিকেল মানে কাল সকাল দশটার সময় আমি বাড়ি থেকে বেরিয়ে যাব বা সকাল দশটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাব তার মানে ভবিষ্যৎকালের ভালো করে লজিকটা বুঝবে ফিউচার টেন্সের বা ফিউচার টাইমের আমরা যখন কোনো টাইম ফিউচার টেন্সের সঙ্গে বা ফিউচার কোনো কাজ বা ফিউচার কোনো কিছুর সঙ্গে আমরা যখন একটা টাইমকে অ্যাড করে দিই ঠিক আছে ফিউচার ফিউচার প্লাস টাইম সঙ্গে আমরা যখন কোনো টাইম অ্যাটাচ করে দিই তখন সেটা কি হয় বলতো তখন সেটা হয়ে যায় ফিউচার পারফেক্ট টেন্স কি বললাম ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার টেন্স হচ্ছে কোনটা ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যতে করব। ঠিক আছে বা আরও যদিও ভ্যারিয়েশন রয়েছে মানে সিম্পল ফিউচারেরও ভ্যারিয়েশন রয়েছে যে কোনো একটা টাইম বলে দিল দ্য স্কুল দ্য স্কুল রিওপেন্স টুমরো ঠিক আছে এরকমও হচ্ছে যে সেগুলো অনেক মানে অন্য ডেভিয়েশন আমি সেগুলো অত জটিলের মধ্যে জটিলতার মধ্যে যাচ্ছি না মানে মনে করো ফিউচার টাইমে ফিউচার অ্যাকশানের সাথে কোনো টাইম দিল এবং সেটা কীভাবে দিল না এই রকমভাবে যে বাই দিস টাইম উইদিন দিস টাইম মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে আমি কোনো কাজ করে ফেলবো এরকম সেন্স যখন বোঝাবে তখন কি হবে বলো তো উইল হ্যাভ লেফট বা আর যে বলেছিল শ্রেয়া উইল হ্যাভ লিভ কেন বলো তো এটা হবে না তুমি যখনই হ্যাভ বলছো না হ্যাভ বা হ্যাভ বলছো তখন মেইন ভাবটা অলওয়েজ থার্ড ফর্ম হয়ে যাবে উইল হ্যাভ ভাব পর মেইন ভাব বা ফাইনাইট ভাব কখনো তার বেস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকে না পাস্ট পার্টিসিপাল ফর্মে চলে যায় এটা তো নিশ্চয়ই জানো

স্যার আরেকবার বুঝিয়ে দিন আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই মৌকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আচ্ছা তোমার আচ্ছা মৌ আমাকে একটু বলো তোমার কোন জায়গাটা বোঝনি আমাকে আগে সেইটা বলো তাহলে আমার মানে ধরতে সুবিধে হবে তোমার উইক পয়েন্টটা আমার ধরতে সুবিধে হবে মৌ কোন জায়গাটা বোঝুনি আমাকে বলো কোন লজিকটা উইল হ্যাভ লেফট হবে কেন আচ্ছা উইল হ্যাভ লেফট তো এই কারণেই হবে আমি কি বললাম দেখো আচ্ছা আমাকে তুমি আগে এই সেন্টেন্সটার মানেটা বলো বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লিভ মানেটা কি আমি আমি উইল হ্যাভ লিভই ধরলাম ঠিক আছে আমি উইল হ্যাভ লিভ আচ্ছা আমি আবার পরিষ্কার করে লিখে দিচ্ছি দেখ আমরা এরকম টেক্সচুয়াল গ্রামারের আরও কয়েকটা ক্লাস করব তাতে আশা করি প্রবলেম হওয়ার কথা নয় আমি লিভি ধরলাম ঠিক আছে এই সেন্টেন্সটা বাংলা মানেটা কি মানে আগামীকাল এই সময়ের মধ্যে তারা ওখানে পৌঁছে যাবে তাই তো আগামীকাল এই সময়ের মধ্যে তারা ওখানে পৌঁছে যাবে তার মানে কালটা যেটা আমি ডিনোট করছি কাল বা টাইম সেটা হচ্ছে ফিউচার দেখে বুঝছি টুমরো দেখে ঠিক তাহলে টুমরো আছে আবার শুধু আগামীকাল বলেই ওরা থামেনি ওরা কি বলেছে না আগামীকাল এই সময়ের মধ্যে বাই দিস টাইম মানে তো এই সময়ের মধ্যে তাই না বাই দিস টাইম টুমরো মানে কি এই সময়ের মধ্যে তাহলে আগামীকালও বলে দিয়েছে ফিউচার তার সঙ্গে একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে আমি তা এই কারণে আমি বললাম যখন কোন ফিউচার টেন্সে এরকম টাইম মেনশান করে দেবে যে এই সময়ের মধ্যে আমি সেন্সটা বোঝার চেষ্টা করছি চেষ্টা করছি মানে এমনি ফিউচারে কিন্তু এমনি টাইমও থাকে সেটা কিন্তু পারফেক্ট হবে না যখনই এরকম একটা কিছু বাই বা উইদিন এরম কিছুটা বলে দেবে যে এই সময়ের মধ্যে অমুক তারিখের মধ্যে অমুক ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট করে দেবে ঠিক আছে নির্দিষ্ট করে দেওয়া এটাকে বলে তো তখন কি হয়ে যাবে ভার্বটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স বললাম ফিউচার এবার ফিউচার পারফেক্ট টেন্স যদি আমি বলি তাহলে দেখো উইল ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি গো উইল বা শ্যাল তার সঙ্গে একটা হ্যাভ ভার্ব তার সঙ্গে একটা মানে ভার্বের থার্ড ফর্ম আমি এটাকে শর্টে লিখলাম ঠিক আছে ভি থ্রি মানে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি থ্রি হচ্ছে থার্ড ফর্ম মানে পাস্ট participle ফর্ম ঠিক আছে তাহলে উইল বা শ্যাল হ্যাভ প্লাস ভি থ্রি হবে তাহলে এখানে দেখো উইল শ্যাল উইল বা আছে হ্যাভ আছে তাহলে মেইন ভার্বের থার্ড ফর্ম মেইন ভার্বটা কি লিখেছিলাম লিভ তাই তো লিভ হবে না কারণ লিভের থার্ড ফর্মটা কি লেফট লিভ লেফট লেফট তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে লেফট এবার বোঝা গেছে মৌ বোঝা গেছে ওকে স্যার বুঝতে পারছি ঠিক আছে চলো ভেরি গুড মুছে দিয়ে এটা বোর্ডে ক্লাস করতে কেমন লাগছে বেশ সুন্দর ঠিকই চলো তোমরা যে ফেসিলিটিসগুলো গুলো পাচ্ছ আমরা আমাদের সময় কিন্তু সেটা পাইনি আমরা যখন পড়তাম আমাদের স্কুলে হোক বা যে স্যার পড়াতেন সেরকম ব্ল্যাক বোর্ড রাখা থাকতো আমরা হোয়াইট বোর্ডও পাইনি এখন আজকালকার দিকে অনেক স্কুলে হোয়াইট বোর্ড রাখে হুম ওই পেন দিয়ে যে বোর্ডগুলোতে লেখে তা আমরা হোয়াইট বোর্ডও পাইনি আমরা ভাঙা চোরা মানে ইয়ে কি বলে কালো ব্ল্যাক বোর্ডে পড়েছি সে একবারে এরকম হয়তো এরকম এরকমও বোর্ড ছিল এরকম মাঝখান দিয়ে না চির ধরে গেছে এরকম ক্র্যাক খেয়ে গেছে সে যা লিখছে টিচার বোঝা যাচ্ছে না এখনও আছে মানে সরকারি স্কুলগুলো তো এখনও আছে তোমরা স্কুলে নিশ্চয়ই ব্ল্যাক বোর্ডেই অবভিয়াসলি ক্লাস করো বাট আমরা কিন্তু মানে স্কুলের বাইরেও কখনো ওই স্মার্ট বোর্ড পাইনি চল খুব সুন্দর জিনিসপত্রগুলো চল দেখো এইবারে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন নিশ্চয়ই তোমরা জানো বা করেছো বা কনসেপ্ট আছে কি আছে তো না নেই এটা হচ্ছে কোন গ্রামারের চ্যাপ্টারে আসছে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন আমি শর্টে লিখলাম আর্ট অ্যান্ড প্রেপ আর্টিকেল প্রেপোজিশনের কনসেপ্ট আছে তো আচ্ছা আর্টিকেল কাকে বলে বলো দেখি একটু জানি কার কতদূর কি गैंगों में आंचे देखी आर्टिकल की काके बोले आर्टिकल है आर्टिकल ए एंड दा तो अमीर जानी आयोन बट व्हाट इज़ व्हाट इज़ कॉल्ड आर्टिकल और व्हाट व्हाट इज़ आर्टिकल आर्टिकल तक की आर्टिकल ए जे ए एन दा কেউ বলতে পারবে এগুলো কোন পার্টস অফ স্পিচ পার্টস অফ হুইচ পার্ট অফ স্পিচ কেউ বলতে পারবে এন্দা এই প্রশ্নগুলো কোথাও করায় না বা এরকম ভাবে কেউ কর মানে জেনারেলি মানে হয় না সব জায়গায় জানি কিন্তু এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া দরকার এ অ্যান্ড দা এই যে আর্টিকেল এগুলো কোন পার্ট অফ স্পিচ প্রতিটা ওয়ার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা পার্ট অফ স্পিচ হতেই হবে এটা কি বলো একটু ভাবো একটু একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করে একটু গ্রে ম্যাটারটাকে কাজে লাগাও তোমরাই আনসার দিতে পারবে বলো আমি যদি বলি অ্যান্ড অ্যাপল

খুব ভালো আনসার দিয়েছো শ্রেয়া কেন বলতো লজিক শ্রেয়া আমাকে লজিকটা দাও তুমি এটা অ্যাবজেকটিভ বলছো এন্ড দা আচ্ছা দা হচ্ছে তাহলে কি আমরা জানলাম আমরা জানলাম যে তিনটে আর্টিকেল তিনটে আর্টিকেল কি কোন পার্টস অফ স্পিচ না এবার আমাকে বলো না লজিকটা দাও শ্রেয়া শ্রেয়া বলো শ্রেয়া যখন শ্রেয়াই আমাকে লজিকটা দাও কেন শর্টে দিলেও হবে মানে জাস্ট বোঝানো নিয়ে কথা বলো অয়ন হাজরা সিঙ্গিউলার প্লুরাল না সিঙ্গিউলার প্লুরাল কি করে এর মানে প্লুরাল ফর্ম হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে সিঙ্গিউলার প্লু সিঙ্গিউলার প্লুরাল সবসময় নাউনের হয় শ্রেয়া তো আমাদের বলেই দিল যে এটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না সিঙ্গিউলার প্লুরাল সবসময় নাউনের হয় হয় অ্যাডজেক্টিভের না বলো শ্রেয়া লজিক দাও সরি ওয়াই ব্রততি বলছে স্যার নাউনকে কে বিশেষিত করছে স্বর্ণদীপ স্যার নাউনের অবস্থা বোঝাচ্ছে তোমরা দুজনে একটু কাছাকাছি গেছো বাট ওই ঠিক পয়েন্টটাতে না ওই যে সেই দেখবেন আর্চার এরকম ওই সেই ইয়ে মারে না কি বলে ওই খেলাটাকে ওই সেই রকম একটা ম্যাগনেটের এরকম থাকে এরকম করে ছুটতে হয় হয় না এটা খেলা আছে না এরকম ছুটতে হয় দিয়ে ওই একশোতে পড়লো না পঞ্চাশে পড়লো ওই তোমাদের কি বলতো হান্ড্রেড একদম মাঝখানে পয়েন্ট করছে না তোমাদের অ্যারোটা স্বর্ণদ্বীপ দুজনেই কাছাকাছি বলেছো ঠিক কিন্তু আমি শ্রেয়ার উত্তর পেলাম না নাউনের আগে পজিশন পজিশন কি করি হ্যাঁ নাউনের সাথে বসে তো ঠিক আছে বুঝলাম বাট কেন না এটা নাউনের সংখ্যা বোঝাচ্ছে অ্যান অ্যাপেল মানে কি অ্যান অ্যাপেল মানে একটা আপেল তাই না এই একটাটা কি সংখ্যাত সংখ্যাত নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আমরা জানি অ্যাডজেক্টিভ কি করে চারটে জিনিস বোঝায় দোষ গুণ অবস্থা সংখ্যা তো এই সংখ্যাটা বোঝাচ্ছি বোঝা গেল এবার হ্যাভ আই মেড মাই সেলফ ক্লিয়ার সংখ্যাটা বোঝা গেছে কেন সংখ্যা বোঝাচ্ছে সংখ্যা সংখ্যাটা এক ধরনের মানে কটা আপেল না একটা আপেল আরেকটা একটা জিনিস জানবে সবসময় অ্যাডজেক্টিভ কিসের আগে বসে না নাউনের আগে বসে ঠিক আছে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ তাহলে এটা দেখো নাউনের আগে বসছে অ্যান দা তাও তাই দ সান মানে কি একটাই সান পৃথিবীতে একটাই সূর্য আছে এই পৃথিবী মানে বিশ্বমন্ডলে একটাই সূর্য আছে বোঝা যাচ্ছে বোঝা গেল বিষয়টা চলো এটা জেনে রাখবে এটা কিন্তু মানে খুব মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ চল দেখো আমি এটাকে ব্ল্যাঙ্ক করছি সবাই এক এক করে উত্তর দেবে একুই আমি লেখা শেষ করব তারপর আগে ভালো করে খাতায় লেখো নিজেরা বইতে টুকে দিলাম আমরম করবে না কিন্তু খাতাতে লেখো খাতাতে আরিফা কমা The younger dash the two girls, comma, has cracked IIT, comma, while dash older one is dash ইজিনিয়ার ড্যম এনসি আমি শর্ট এ লিখলাম কোম্পানি এইবারে আমাকে বলো যে আমাকে পর পর অর্ডারে বলো কি হবে মানে এরম করে বলবে এন দা এন অফ এরকম করে বলবে ওরকম আলাদা করে না হ্যাঁ ওই শ্রেয়া যেভাবে আনসার দিয়েছে ওইভাবে যে কমা দিয়ে কমা দিয়ে অফ দা এন ইন আচ্ছা দেখি ভালো করে সবাই আনসার দাও সবাই ভালো করে আগে আনসার দাও বাকিরা মৌ দিয়েছে ওই ইয়ে দিয়েছে শুভময় নাকি ওর নাম নামটাই ভুলে যাচ্ছে শুভময় বোধ না স্বর্ণদ্বীপ দিয়েছে চলো দেখে হবে মোস্ট অফ দ্য পিপল হ্যাভ চলো অনুরোধ অফ এন ইন আচ্ছা চলো আমরা একটু দেখি নিজেরাই আমরা দেখবো লজিক দিয়ে নিজেদের আনসার নিজেরাই আমরা চেক করে নেবো ঠিক আছে চলো দেখো কি বলছে আরিফা দা ইয়াঙ্গার টু গার্লস প্রথমে আচ্ছা আর একটা জিনিস ভালো করে বোঝো যারা যারা আনসার দাওনি তারা নিশ্চয়ই ডিফিকাল্টি ফেস করেছো সেই জন্য আনসার দাওনি তাদের জন্য আমি বলছি আবার যারা আনসার দিয়েছ তাদের জন্য আমি বলছি ঠিক আছে লজিকটা বুঝে নাও আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন আমাদের পরীক্ষাতে কিভাবে আসবে এভাবেই কিন্তু আসবে মানে আর্টিকেলের আলাদা কোয়েশ্চেন প্রেপোজিশন আলাদা কোয়েশ্চেন আসবে না দুটো একসাথে মিলিয়ে মিশিয়ে দেবে এভাবেই দেবে যতদিন পর্যন্ত ইংলিশ গ্রামারের পরীক্ষা দেবে এভাবেই দেবে ইলেভেন এবার দেখো প্রথমে আমাদের যখনই আচ্ছা অয়ন অয়ন আনসার দিয়েছে ঠিক আছে চলো দেখে নি প্রথমেই আমরা দেখবো যে আমাদের যে ব্ল্যাঙ্কটা থাকবে সেখানটাতে প্রথমে আমাদের দেখতে হবে আর্টিকেল বসবে না প্রেপোজিশন বসবে বোঝা গেল কি বললাম প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে সেখানে আর্টিকেল বসবে না প্রেপোজিশন বসবে একটু আগে আমি আর্টিকেলের একটা রুল কি বললাম যেহেতু একটা ইট 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 অলওয়েজ ইজ পুট দ্য নাউন কি বললাম ইট ইজ অলওয়েজ পুট বিফোর দ্য নাউন নাউনের আগে সব সময় বসবে তাহলে এখানে দেখো এখানে যে ড্যাশটা দেওয়া রয়েছে তার পরে কি নাউন আছে না নেই কেন না এর পরে দেখো একটা আর্টিকেল অলরেডি বসে আছে তাহলে এখানে তো দুটো আর্টিকেল পাশাপাশি বসতে পারে না কখনোই দুটো দুটো আর্টিকেল আর্টিকেল এইভাবে আনসারকে দেবে পাশাপাশি বসতে পারে না তাহলে এখানে হবে তাহলে কি আমরা একটু পড়ি আরিফা দ্য ইয়াঙ্গার ড্যাশ দ্য টু গার্লস বলছে আরিফা এই দুটো গার্ল দুটো গার্লের মধ্যে দুই দুই মেয়ের মধ্যে ইয়াঙ্গার মানে ছোট ইয়াঙ্গার মানে কি মানে ছোট তাই তো ইয়াং ইয়াঙ্গার তো তাহলে দুজনের মধ্যে বলছে তাহলে দুজনের আমরা এই এই যে র দুজনের রটার ক্ষেত্রে আমরা র এর তার সেখানের ওখানের জিনিসটার এই যে যখন র আমরা মানে ইংলিশে ইংলিশে তো র হয় না এই র বাংলায় রর জন্য আমরা ইংরেজিতে যে প্রেপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে অফ কি বললাম অফ তাহলে এটা কি হয়ে যাবে ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস ঠিক আছে কি বললাম ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস তাহলে ফার্স্ট এটা হয়ে গেল আমার অফ হ্যাজ ক্র্যাকড আইআইটি আইআইটি পরীক্ষা ক্র্যাক করেছে তোমরাও ইন ফিউচার করবে অবশ্যই ওয়াইল এইবারে দেখো ওয়াইল কি বলেছে এটা ওয়াইল ড্যাশ ওল্ডার ওয়ান ঠিক আছে এইবার দেখো এই দুজনের মধ্যে আমাকে একটা ডেফিনিট করে বলছে যে এতক্ষণ ইয়াং এর কথা বললো এইবারে বললো কার কথা না মানে ওল্ডার যে বড় তার কথা বলছে তাই তো তাহলে এখানে কি হবে আচ্ছা এইখানে আরেকটা কথা বলি এইখানে তোমাদের আরেকটা আমি কথা বলে দিই সেটা হচ্ছে এখানে তোমাদের বইতে মোস্ট প্রবাবলি একটা প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে মোস্ট প্রবাবলি একটা প্রিন্টিং মিস্টেক আছে কারণ ওল্ডার হয় না কি হবে হয় না না মানে আমি বলছি দাঁড়াও এক মিনিট আমি কোয়েশ্চেনটা দেখিনি আমি এই দেখলাম মানে এখন তো বুঝতেই পারছ এল্ডার ঠিক আছে এল্ডার এটা একটু সবাই ঠিক করে নিও হ্যাঁ মানে বইতে একটু ভুল দেওয়া আছে এটা মানে এখন তো বুঝতেই পারছো যে যারা বইপত্র ছাপায় বা যারা বইপত্র প্রুফ কারেকশন করে তাদের থাক আর কি বলবো তো যাই হোক তো এবার সেখানে তোমার এটা এই ধরনের খুব এগুলো খুব গ্রেভ মিস্টেক ঠিক আছে গ্রেভ মিস্টেক চলো একটা জিনিস মনে রাখবে দেখো এখান থেকে আরেক আর ইংরেজি ভাষায় কত কিছু রয়েছে ওল্ডার আর এল্ডার আমি এখানে কেন কেন এল্ডার লিখলাম বললাম বইয়ে ভুল আছে এটা এল্ডার হবে প্রথম কথা ইয়াঙ্গারের সঙ্গে এলডার হয় ওল্ডার মানে কি ওল্ডার মানে হচ্ছে ওল্ডার কথাটা সবসময় মাথায় রাখবে ব্লাড রিলেশনের ক্ষেত্রে ইউজ হয় না ওল্ডার মানে পুরনো হয় আবার ওল্ডার মানে বড়ও হয় বাট সেটা ব্লাড রিলেশনের ক্ষেত্রে নয় ঠিক আছে এখানে দুটো মেয়ের মাধ্যমে কি দুই বোনের কথা বলছে তাহলে দুই বোনের কথা বললে কি হবে এল্ডার এটা চাকরির পরীক্ষার প্রশ্ন তোমাদের এখন তোমরা জেনে নিলে বুঝতে পারছো ওল্ডার আর চাকরির পরীক্ষার খুব মানে ফ্রিকোয়েন্ট প্রশ্ন যদি কখনো গভর্নমেন্ট জবের জন্য চাকরি চাকরির মানে পড়াশুনো করো তাহলে দেখবে ইংলিশ থেকে এই টাইপের প্রশ্ন আসে যে ওল্ডার হবে না এল্ডার হবে অনেকেই ভুল করে ওল্ডার মনে রাখবে কি বললাম এটা যে লিখছি না ছেড়ে দাও মাথায় রাখো এমনি ওল্ডার কথাটা ব্লাড রিলেশনের ক্ষেত্রে ইউজ হয় না মনে থাকবে আর ব্লাড রিলেশনের ক্ষেত্রে কি হয় বয়সে বড় বোঝাতে এল্ডার ইউজ হয় মাথায় ঢুকলো মাথায় ঢুকলো এটাও জেনে রাখো এটাও কিন্তু দরকার ঠিক আছে চলো তাহলে এটা কি হবে এল্ডার ওয়াইল ওয়ান ইজ এইবারে দেখো এবারে কি হবে নীল দিয়ে লিখছিলাম না হ্যাঁ চলো এবারে দেখো এখানে এটা নাউন রয়েছে কি রয়েছে নাউন রয়েছে তাহলে নাউনের আগে কি হবে নাউনের আগে কি হবে নাউনের আগে আর্টিকেল বসবে কারণ আর্টিকেল অ্যাবজেক্টিভ তাহলে এটা কি হবে কি আর্টিকেল হবে দেখো ই রয়েছে মানে ভাওয়েল রয়েছে এবং ভাওয়েলের সাউন্ডটাও কিন্তু ই এর মতোই আসছে মানে ভাওয়েল সাউন্ডই আসছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কথাটা কিন্তু ভুল কেউ ইঞ্জিনিয়ার বলবে না ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এ এ ভাওয়েল সাউন্ড আসছে এই সাউন্ড ভীষণ ইম্পর্টেন্ট আর্টিকেলের জন্য কারণ তোমরা দেখবে মানে অনেক কিছু আছে যে সাউন্ডের জন্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সঙ্গে সবসময় এ হয় হয় না থাকলেও কারণ ইউ সাউন্ড আসছে ইউ ঠিক আছে যাই হোক তো এটা অ্যান হবে অ্যান ইঞ্জিনিয়ার ড্যাশ আ মাল্টি ন্যাশনাল কোম্পানি কোথায় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি তে ইঞ্জিনিয়ার তাহলে এটা হবে কি ইন ইন আ ন্যাশনাল কোম্পানি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি তে তাহলে কি হলো আরিফা দ্য অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আই আই টি এল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন আ মাল্টি ন্যাশনাল কম্পানি ক্লিয়ার সবার তো সবার ক্লিয়ার কিনা বলে দাও খাতায় টুকে নাও বিষয়টা যারা যারা বোঝনি বা যারা যারা পারোনি চলো আচ্ছা যে গ্রামারগুলো আমি করাচ্ছি বুঝতে পারছো তো সবাই না বুঝলে কিন্তু বলবে হুম না হলে কিন্তু ক্লাসগুলো করানোর মানেই থাকবে না চলো এইবার লেসেন টুতে দেখো লেসেন টু এর ফেবলে দেখি আমরা কি দেওয়া আছে আচ্ছা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ফ্রম ইউর গ্রামার সিলেবাস তোমাদের বই না খুললেও হবে খাতা খুললেই হবে কারণ আমি তো কোয়েশ্চেন সবই টুকে দিচ্ছি জাস্ট খাতাটা খোলা রাখো আর বোর্ডটা ভালো করে ফলো করো দেখবে দেখো নেক্সট চ্যাপ্টারে বলছে রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ডস ঠিক আছে ফ্রেজল দিয়ে ফিল আপ করতে হবে ফ্রেজাল ভব কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ আর ফ্রেজাল ভাবে ইফ আই এম নট রং ফ্রেজাল ভাবে কিন্তু তোমাদের দু নম্বর করে থাকে তাই না প্রতিটা ফ্রেজাল ভাবের জন্য দু নম্বর করে থাকে তাহলে বুঝতে পারছো তো যেখানে গ্রামারের একটা কোয়েশ্চেনে এক নম্বর করে থাকে সেখানে ফ্রেজাল দু নম্বর করে থাকে তার এটা কতটা ইম্পর্ট্যান্ট হুম এখানে টেন্স ঠিক রাখতে হয় এখানে বুঝতে হয় কোনটা হবে আর এটা তো ভোক্যাব স্পার্টের মধ্যে পড়ে মানে ভোকাবুলারির মধ্যে তো সেই জন্য অনেক কিছু মনে রাখতে হয় মেমোরাইজ করে রাখতে হয় ঠিক আছে যেরকম অনেক কিছুই হতে পারে যেরকম ধরো ওই রিমেম্বার মানে কলা ঠিক আছে কি বলতে ফ্রেজাল কি জিনিস যখন ভার্ভের সঙ্গে একটা প্রেপোজিশন অ্যাড করা হয় করে একটা গোটা ওয়ার্ড তৈরি করে একটা সিঙ্গেল মিনিংকে কে বোঝায় তখন সেটা কি বলে ফ্রেজাল ভ মানে একটা ফ্রেজ যেটা কিনা একটা ভার্বের মতো আচরণ করছে ঠিক আছে একটা ফ্রেজ যেটা কিনা গোটাটাই একটা ভার্বের মতো আচরণ করছে তাকে বলা হয় ফ্রেজাল ভার্ব ক্লিয়ার চলো এবার আমরা করতে করতে দেখে নেব এখানে এখন ডিটেলে ফ্রেজাল ভাব তো বোঝানো সম্ভব নয় আমাদের টাইম খুব শর্ট তো আমি মোটামুটি একটি ইন্ট্রোডাকশন দিয়েছি আর তোমরা সবাই করেছো মানে মাধ্যমিক পরীক্ষা দুদিন পর দেবে সবাই ফ্রেজাল ভাব জানো স্টিল আমি বলে দিলাম দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক কি বললাম রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক এবারে এই জিনিসগুলো না বুঝে হয় না এই জিনিসগুলো বোঝার নেই এগুলো পুরো মুখস্থ তোমরা তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো গ্রামার বই আছে ভালো হ্যাঁ অনেক 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 মানে অনেক গ্রামার বই মার্কেটে অ্যাভেলেবেল আছে আমি কোনো বইয়ের নাম বলবো না বাট যে কোনো বই ভালো বই তোমরা নিশ্চয়ই জানো সেই বইয়ে কিন্তু তোমরা এরকম ফ্রেজাল ভাব লিস্ট করে পেয়ে যাবে বা আমি ঠিক জানি না একটু দেখতে হবে আমাদের স্মার্ট নোটসও সম্ভবত রয়েছে তোমরা যে নোটসটা পেয়েছ সেখানেও মোস্ট প্রবাবলি রয়েছে ঠিক আছে এই ফ্রেজাল ভাবস লিস্টগুলো সেগুলো ভালো করে মুখস্থ করে একদম পুরো দুলে দুলে পড়ে চোখ বন্ধ করে মুখস্থ করে তো আর কিচ্ছু না এগুলো বুঝে হয় না ঠিক আছে এগুলো মুখস্থের ব্যাপার তো চল আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে দেখো মেট কিন্তু সব সময় কিরম থাকে আন্ডারলাইন করা থাকবে আমাদের এবং একটা সুবিধা হচ্ছে তোমাদের চারটে বা পাঁচটা অপশন দেওয়া থাকবে তার মধ্যে থেকে চুজ করতে হবে ঠিক আছে বাট আমি তোমাদের অপশন ছাড়াই শেখাচ্ছি দেখো মেট মেট মানে কি মানে দেখা হয়েছিল তাহলে মেটের প্রেজেন্ট ফর্মটা কি তাই তো মেটের প্রেজেন্ট ফর্মটা কি গো মিট মনে রাখবে মিটের মানে মিটের মানে মিটের সেটা হচ্ছে কি কাম অ্যাক্রস কি বললাম কাম অ্যাক্রস ঠিক আছে কাম অ্যাক্রস এটাকে হচ্ছে মিট মিট ফ্রেজাল মিটের মানে হচ্ছে কাম অ্যাক্রস তাহলে এখানে আমার কি রয়েছে মেট মানে কি এই ভাবটা পাস্ট ফর্মে রয়েছে তাহলে অবভিয়াসলি আমি যখন ফ্রেজাল ভাবটা লিখব সেটাও কিন্তু আমাকে পাস্টে কনভার্ট করে লিখতে হবে অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমরা যদি ফ্রেজাল ভাবটাও ঠিকভাবে আন্ডারলাইন করতে পারো অথচ দেখা গেল তুমি এখানে রয়েছে পাস্ট টেন্সে তুমি লিখে দিয়েছ কাম অ্যাক্রস তোমার কিন্তু কেটে দেবে ঠিক হলেও কেটে দেবে কারণ যেহেতু এটা ভাব ইউ হ্যাভ টু মেনটেন দ্য টেন্স প্রপারলি আদারওয়াইজ ইয়ার সেন্টেন্স উইল বি ইনকারেক্ট বোঝা গেল তো সেই জন্য টেন্সটা দেখে সবসময় ফ্রেজাল ভাব চুজ তো করবেই টেন্সটা দেখে লিখতে হবে তাহলে মেট রয়েছে তাহলে মেট থাকলে কাম অ্যাক্রসটা কি হয়ে যাবে গো কি হয়ে যাবে এক্স্যাক্টলি তাহলে এটা কি হবে বলো তো এটা হয়ে যাবে কেম অ্যাক্রস বোঝা গেল কেম অ্যাক্রস আর একটা মত মনে রাখবে সবসময় ফ্রেজাল ভার্ভের কিন্তু ফার্স্ট ভার্ভটাতেই চেঞ্জ হয় এই পরেরটায় কিন্তু চেঞ্জ হয় না বা চেঞ্জ করার উপায়ও নেই মানে অ্যাক্রসের আর কি মানে তো চেঞ্জ হয় না চেঞ্জ হয় ঠিক আছে বোঝা গেছে যাই বুঝলে কি বুঝলে না বলে দাও এগুলো পুরো মুখস্থের ব্যাপার এগুলো ভোকাবুলারি পোর্শন গ্রামার বই থেকে বা আমাদের স্মার্ট নোটস থেকে এগুলোকে মুখস্থ করবে হুম চলো নেক্সটটা দেখো कैन' नुश्री टॉलरेट क्रुएल बिहेवियर टू एनिमल्स তো অনুশ্রী ক্যানট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস মানে মানে কি বললো দেখি এর আগে কোথায় চলে গেল এই ইয়ে কেউ আছো টেকনিক্যালে কম্পিউটারে একটু ইয়েটা করো তো স্ক্রল আপ করে একদম কমেন্ট করলো উঠে গেল একটু দেখি হ্যাঁ ফ্রেজাল ভাব সিলেবাস বই থেকে না বাইরে থেকে আসে একদমই তাই একদমই ঠিকই বলেছ ফ্রেজালভাব বাইরে থেকেই আসে তবে মানে তোমার বইতে এই যে কটা আছে ফ্রেজাল ভাব শুধু এই কটা করলে তো হবে না এই কটা থেকে আসবে না ধরে রাখো এর বাইরেই আসবে তো এবার বাইরে আসতে গেলে আমাকে আমাকে করে ফ্রেজাল ভাব করতে আমি আমি সেটা বলে বলে দিচ্ছি দিচ্ছি জাস্ট এটা দাও তারপর তো এখানে বলছে তরুশ্রী কেন টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস এখানে টলারেটের তলাতে আমি আন্ডারলাইন করে দেওয়া রয়েছে মানে টলারেটটা তো একটা ভব কি হবে বলো সবসময় মনে রাখবে টলারেট হচ্ছে টলারেট হচ্ছে পুট আপ উইথ এটা হচ্ছে ফ্রেজাল ভাব টলারেটেড তাহলে এটা কি হবে তো তনুশ্রী ক্যানট টলারেট মানে তনুশ্রী ক্যানট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস ঠিক আছে বোঝা গেল চলো নেক্সট next, next.

কি হবে এক্স্যাক্টলি সবাই ঠিক বলেছ কি হবে বলো তো টার্ন ডাউন চলো আমি ঠিক লিখলাম তো মৌ দণ্ডপাত বলছে টার্ন ডাউন তাই তো আমিও টার্ন ডাউন ঠিক লিখলাম সবাই বলো তো কি ভুল করেছি কি ভুল করেছি মৌ দণ্ডপাত ইয়েস স্যার আমি ঠিক লিখেছি কি জানি আমি ইচ্ছা করেই ভুল লিখেছি এটা কি হবে ডাউন কেন না পাস্টে রয়েছে রয়েছে বলতো ডাউন হবে বুঝাতে পারলাম বিষয়টা আচ্ছা এইবারে যেটা বলি সেটা হচ্ছে দেখো না হাউ টু ট্যাকল উইথ ফ্রেজল ভাবস ঠিক আছে না ইউ আর ফেসিং সো মাচ প্রবলেমস উইথ ফ্রেজল ভাবস রিগার্ডিং

এই বইটা সবার কাছে আছে তো কোন কোন কিসের টেস্ট পেপার আছে কোন পাবলিকেশন স্বর্ণদ্বীপ খুব ভালো খুব ভালো এবিটিএ এছাড়াও যদি এবিটিএটা করে যাওয়া খুব ভালো যদি এবিটিএ দেখো সলভ করা পুরো হয়ে যাচ্ছে যে এবি আমার আর কিছু বাকি নেই এবিটিএ সব রায় মার্টিন সেম ঠিক আছে মানে স্কুল তো আর বাড়বে না একই স্কুলেরই প্রশ্ন ওরাও নিচ্ছে ওরাও নিচ্ছে নিজেদের মতন বানাচ্ছে তো যে কোনো একটা বা দুটো টেস্ট পেপার সলভ করলে সব থেকে ভালো ওই জন্য এবিটিএও বলি বা এখন যেটা নতুন ফর্ম হয়েছে ডাব্লু বিটিএ এটা এব টি এ ডাব্লু বিটি এই দুটো টেস্ট পেপার যদি খুব ভালো করে সলভ করে যাও যথেষ্ট আর লাগবে না ঠিক আছে তো সেই টেস্ট পেপার থেকে দেখবে যে টেস্ট পেপারে ইংলিশের যে কোয়েশ্চেন সেখানেও দেখবে হ্যাঁ মার্টিন ব্যাঙ্ক সেটাও হবে দেখো সোর্সেস দেয়ার ভ্যারাইটি অফ সোর্সেস ঠিক আছে বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ হাউ মাচ ইউ ক্যান পুট ইট ইন ইউর মাইন্ড ঠিক আছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট হাউ মাচ ইউ হাউ হাউ মাচ ইউ আর এবল টু পুট ইট ইন ইউর মাইন্ড ওকে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট যেখান থেকেই পড়ো না কেন তো যাই হোক না কেন তো টেস্ট পেপার হচ্ছে টেস্ট পেপার থেকে যখন সলভ করবে বাড়িতে নিশ্চয়ই টেস্ট পেপার তোমরা সলভ করো তো সলভ করে সেখানে দেখবে ইংলিশ কোয়েশ্চেন ইংলিশ কোয়েশ্চেনের প্রতিটা কোয়েশ্চেনেই থাকবে ফ্রেজাল সেই ফ্রেজাল ভবস যেগুলো বিভিন্ন স্কুলের টেস্টে এসছে সেগুলোকে লিস্ট আউট করবে একটা খাতায় একটা খাতায় পরপর 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 লিখে রাখবে লিখে সেগুলো খুব ভালো করে পড়ে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তার মধ্যে থেকেই পাবে তার বাইরে পাবে না তার বাইরে যদিও বা থাকে সেটা খুব রেয়ার একটা দুটো থাকে বাট পেয়ে যাবে তার মধ্যে থেকেই পেয়ে যাবে হুম এটা আমি বললাম ঠিক আছে চল নেক্সটটা দেখি কি আছে মুছলাম হুম এইবার দেখো এইটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ভয়েস চেঞ্জ ঠিক আছে এখানে তোমাদের অর্ধেক স্টুডেন্ট খুব ভুল করে জিনিসপত্রগুলোতে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ লক দ্য ডোর বলো কি হবে বলো কি হবে স্বর্ণদ্বীপ উত্তর দিয়ে ফেলেছে শ্রেয়া উত্তর দিয়ে ফেলেছে অলরেডি তো তোমরা তো বাহ খুব ভালো ভালো উত্তর পাচ্ছি মৌ দণ্ডপাত ভালো উত্তর দিয়েছ বাহ তোমরা তো মানে মানে সত্যি না মানে আমি সিরিয়াসলি বলছি মানে আমি মানে ভেরি মাচ সারপ্রাইজ যে তোমরা এত পড়াশুনো কর খুব ভালো ভেরি গুড ভেরি গুড সবাই ঠিক বলেছ সবাই ঠিক বলেছো সো কনগ্র্যাচুলেশন টু এভরি ঠিক আছে লেট দ্য ডোর বি লকড লেট দ্য ডোর বি লকড ঠিক আছে যখন দেখবে এরকম থাকবে যে এরকম তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে থাকবে তখন কি করতে হবে লেট দিয়ে করতে হয় ঠিক আছে লেট দ্য ডোর বি লকড ঠিক আছে ধরো লেখা আছে তোমাকে ওপেন দ্য বুক লেট দ্য বুক বি ওপেন্ড আমি আর সবাই যখন মোটামুটি ঠিক উত্তর দিয়েছ আমি আর এক্সপ্লেনেশনে গেলাম না এমন কি কেউ আছো যে এটা পারো বা বুঝতে পারছো না তাহলে প্লিজ একটু হাত তোলো আমি তাহলে তাকে একটু বুঝিয়ে দেবো কেউ কি আছো কেউ নেই বাহ ভেরি গুড নেক্সট অসীম নোজ

আচ্ছা অন্নিতা আচ্ছা এখানেই গন্ডগোলটা হয় বাকিরা চটপট বলো বাকিরা কোথায় বললো চলো আমি বলে দিচ্ছি বুঝে গেছি কার কোথায় ভুল হচ্ছে বা কোথায় আমি বুঝে গেছি চলো সবাই মোটামুটি ঠিকই উত্তর দিয়েছো খালি একটা জিনিস মনে রাখতে হবে অনিতা আর শ্রেয়া এদের দুজনেরটা আমার চোখে পড়লো বলে আমি বলছি বাট এটা সবার জন্যই নো ভার্ব কি বললাম নো নো ভার্বের পরে যে প্রেপোজিশন আসে সেটা হচ্ছে টু নট বাই কি বললাম নো ভার্বের পরে এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভীষণ লাগে এবং ভীষণ ভুল হয় কি বলছি না নো ভার্ব যখন থাকবে তখন তার পর বাই হয় না টু হয় স্বর্ণদ্বীপ বলছে নন টু অসীম হ্যাঁ স্বর্ণদ্বীপ একদম ইউ আর অ্যাবসলিউটলি রাইট আমি তো সবাইকেই বললাম খুব ভালো তাহলে এটা কি হবে আচ্ছা এখানে দেখো এখানে অবজেক্ট কোনটা দ্য সলিউশন টু দিস প্রবলেম এই গোটাটা কিন্তু অবজেক্ট তাহলে গোটাটা যখন চলে গেল দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম টু অসীম ইজ নোন টু অসীম হবে ইজ নোন টু অসীম নোনের পর মাথায় রাখবে বা নো ভার্বের পর সব সময় টু হয় বোঝা গেল শ্রেয়া অনিতা তোমরা একটুখানি জানাও আমাকে বুঝলে কি বুঝলে না নো ভার্বের পর সব সময় টু হয় একদম একদম দেখলে তো এই ছোট্ট ভুলটার জন্য একটা টু তোমার কিন্তু ফুল সেন্টেন্স কাটা হয়ে যেত একটা ছোট্ট টু লেখার জন্য তোমার কিন্তু গোটাটা সেন্টেন্স ভুল হয়ে যেত খুব মাইনিউটলি করবে জিনিসপত্রগুলোকে ঠিক আছে চলো নেক্সট দেখি কি আছে চলো এটা বলো আই হ্যাড রিটেন আ লেটার বলো আই হ্যাড রিটেন আ লেটার ও বাবা বলার আগেই আনসার চলে এসছে বাহ ভেরি গুড ভেরি গুড চলো চলো বলো বলো সবাই দাও আই ওয়ান্ট এভরি উত্তর পাচ্ছি সবার উত্তর পাচ্ছি বাকিরা দু একজনের উত্তর কিন্তু আমি এখনো পাইনি তারা উত্তর দেবে বাকিরা বাকি বাকি অল্প সবাই মোটামুটি উত্তর দিয়ে দিয়েছে দু একজন বাকি আছে তারা উত্তর দিয়ে দাও চলো একদম ঠিক বলেছ বাই মি অ্যাবসলিউটলি ঠিক আছে চলো ভেরি গুড আচ্ছা তো আজকে এই পর্যন্তই থাক আমাদের ক্লাসের টাইমও শেষ হয়ে এসেছে অলমোস্ট আমরা টেক্সচুয়াল গ্রামারের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা সহজ এবং বুঝিয়ে দেন আপনি খুব ভালো বুঝা নিশ্চয়ই বাবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও বুঝিয়ে দেব তোমাদের নেক্সট টেক্সচুয়াল গ্রামারের পোর্শানে যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে তোমাদের টেক্সটেই রয়েছে যখন জয়নিং বা ট্রান্সফরমেশনের কোয়েশ্চেন আসবে তখন অবভিয়াসলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসবে আমি তোমাদের খুব ইজি ওয়েতে বুঝিয়ে দেব যেটাতে তোমরা দেখলেই বুঝতে পারো যে একটা সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড ঠিক আছে বাট আজকে তো আর টাইম নেই আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই সো হাওয়ার্স স্টুডেজ ক্লাস একটু বলো কেমন লাগলো যেটুকু বোঝানো বোঝালাম সেটুকু ঠিকঠাক আছে মানে মাথায় ঢুকেছে তো যে যে পয়েন্টসগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি চলো চলো একদম একদম অ্যাবসলিউটলি অ্যাবসালিউটলি চলো ভেরি গুড তাহলে আজ এই পর্যন্তই থাক তাহলে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে ঠিক আছে শ্রেয়া থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আমরা আরেক নেক্সট ক্লাসে আমি সম্ভবত গ্রামার নিয়ে আসবো না আমি আরেকটা টেক্সচুয়াল পার্টি কিছু একটা নিয়ে আসবো তারপর আবার আমরা গ্রামারে আবার চলে আসবো ঠিক আছে এরকম টুকরো টুকরো করে আমরা প্র্যাকটিস করতে থাকবো এরকমভাবেই করাবো তোমাদের জিজ্ঞাসা করবো তোমরা আনসার দেবে আমি বল বোঝাবো তাতে করে কি বলো তো তোমাদের বিষয়গুলোকে আরও মানে মাথায় ঢুকবে নাহলে কি আমি যদি স্লাইড নিয়ে এসে তোমাদেরকে বলে দিই তোমরা মুখস্থের মতন হয়ে যাবে ঘুম পেয়ে যাবে তোমাদের পার্টিসিপেশনটা ভীষণ দরকার আচ্ছা ব্রততি বলছে স্যার আপনার ক্লাস আজ প্রথম করলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ ব্রততি আমি চাই আজকের পর থেকে তুমি আমার প্রতিটা ক্লাসে থাকো থাকবে তো কথা দাও থাকবে তো ব্রততি চলো ওকে ওকে চলো চলো আজ এ পর্যন্তই থাক তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ঠিক আছে চলো এবার তোমরা অন্য কোনো ক্লাস বোধহয় তোমাদের আছে জয়েন করে যাও চলো বাই বাই টাটা